সব প্রথম কথা হয়েছে যে আমি সরকারে যে ধরনের আক্রমণমূলকভাবে উচ্ছেদবিল করে ইয়ার আমি তীব্র বিরোধিতা করছো। আমার কথা হচ্ছে সরকারের ভূমি যদি সরকারের দরকার হয় বা কোনোবাই যদি কারবার মাটি বেদখল করেছে সেই সকল মানুষের আলাপ আলোচনা করে কিহর ভিত্তিতে এই সকল মানুষ তাতে থাকবলিয়া হল এই কথাবিলাক মানে ভাবো যে আলাপ আলোচনা করে উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করো তাতে আমার সহযোগিতা থাকব। কিন্তু সরকারে দেখিছো কেবলমাত্র সংখ্যালঘু হওয়ার বাবেই আজি তেওঁলোকে গড়াখহনীয়া পীড়িত হয়ে আজি তেওঁলোকৰ ঘর বাড়ি নোহার ফলতহে কোনোবা ঠাইতে অল্প আশ্রয় লৈছে আর আশ্রয় লওয়ার কারণে আজি তেওঁলোকক আক্রমণমূলকভাবে তেওঁলোকক ইয়ার পর উচ্ছেদ করা হয়েছে। কিন্তু সরকারে প্রথমত ভাবিব লাগিছিল ইয়াত থাকা কোন কোন লড়া ছোৱালী ইয়াত থাকা মানুষখিনি কেনেকে থাকিব কোত যাব। আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সংখ্যালঘুসকলের শিক্ষার কারণে উন্নতির কারণে চিন্তা করে ডক্টর ইঞ্জিনিয়ার বনাব বিচারে। আজি বটদ্রপাত যে সকল ব্যক্তি গৃহহীন হয়ে সরকারি ভূমি বা বেলেগ ভূমিতে আশ্রয় লৈছিল সেই সকল লড়া ছোৱালীক ডক্টর ইঞ্জিনিয়ার বনাব নিবিচারে নাকি, তেওঁলোকক কি আগবাই লৈ যাব নিবিচারে নাকি? আসলে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখুন স্ববিরোধী স্থিতি আমি দেখিলে পাইছো। গতি আমি মুখ্যমন্ত্রী ডাঙরকে আহ্বান জানাইছো যে উচ্ছেদ প্রক্রিয়াত আমার সহযোগিতা থাকিব, কিন্তু আলাপ আলোচনার জড়িয়ে প্রকৃত ভারতীয় ভূমিহীন নাগরিকক ভূমি প্রদান করে উচ্ছেদ প্রদান উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করুক। কারণ একফালে দিয়ে আপনি উচ্ছেদ করে ভূমি গৃহহীন করব, আনফালে দিয়ে সংস্থাপনের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরব। ইয়া কোন ধরনের নীতি? এটা সুস্থ গণতান্ত্রিক দেশের এখন সুস্থ গণতান্ত্রিক সরকারের প্রথম দায়িত্ব হয়েছে অন্য বস্ত্রের বাসস্থান তেওঁলোকক দিব লাগিব। আর সরকারে তেওঁলোকক অন্য বস্ত্রের বাসস্থান দিয়ার দূরের কথা, তেওঁলোকক নিজের থাকবলে আজি এই প্রখর ঠান্ডার মাজত আজি তেওঁলোকক থাকবলে আজি এডোখর ঠাই তেওঁলোকের কাড়ি লোবলগা অবস্থা পরিবেশ সৃষ্টি করেছে। গতি সরকারের প্রতি আমার বিনম্রতার আহ্বান থাকিব যে সংখ্যালঘুসকলক টার্গেট নকরি, যখন সংখ্যাগুরু সংখ্যালঘুসকল যখন প্রকৃততে ভূমিহীন যখন গড়াখহনীয়া পীড়িত হয়ে সর্বস্ব হেরুয়াইছে তেওঁলোকৰ লগত আলাপ আলোচনা করে তেওঁলোকক সংস্থাপন দি উচ্ছেদ করার প্রক্রিয়া করুক, তাতে আমার সহযোগিতা থাকবে। কিন্তু এই ধরনের আক্রমণমূলক উচ্ছেদ যে ধরনের মুখ্যমন্ত্রী করে আছে এই মানে ভাবো যে আর জাতিটার কারণে কারণে গণতন্ত্রের কারণে শুভ লক্ষণ নহয়। এই মুখ্যমন্ত্রী বন্ধ করব লাগে আর এই বন্ধ নহলে আমার যে ধারাবাহিক আন্দোলন এই আন্দোলন চলছে আমি আইনগতভাবে আমি যাম। আরো একটা কথা কইস, আজি বিভিন্ন ঠাইত কইছে সরকারি ভূমি বেদখল করেছে, কিন্তু সরকারি ভূমি কিছু ঠাইত দেখি আজি বটদ্রপাতে দেখি যে আজি কেবা বছর যুগ যুগ ধরে মানুষের মাটি ক্রয় করেছে। কোন মানুষে মাটি বিক্রি করলে, কোন মানুষে এলাকা আশ্রয় দিলে, সেই সকলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করব না? আর কেবলমাত্র সংখ্যালঘুসকলে ভূমি বেদখল করেছে নাকি বা অন্য মানুষে ভূমি বেদখল করা না নাকি? মুখ্যমন্ত্রী যদি সাহস আছে কোন জনগোষ্ঠীর কোন মানুষে কিমান ভূমি বেদখল করেছে তাক শ্বেতপত্র প্রকাশ করে সমান্তরালভাবে একবারে কেবল সংখ্যালঘুক টার্গেট নকরি একেবারে সরকারি ভূমি উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করুক, তাতো আমার সহযোগিতা থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেইখানে সাহস নাই, মুখ্যমন্ত্রী কেবল রাজনীতি করার উদ্দেশ্যেই মানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মাজত বিভাজন সৃষ্টি করে তেওঁর ভোট ব্যাঙ্ক চব্বিশত সুরক্ষিত করিবর কারণে মুখ্যমন্ত্রী একটা সহজ টার্গেট করে লিছে সংখ্যালঘুসকল। ND24 লাইভ কনসার্ট 2022 চব্বিশ ডিসেম্বর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র বিয়লি তিন বজার পর নন স্টপ কালেক্ট ইউর প্যাসেজ নাও।